আমার কাছে কমপ্লেইন আছে বর্তমানে আমার কাছে কমপ্লেইন আছে কি কমপ্লেইন আমি এটা তো বুঝতেছি না কমপ্লেইন কি আপনি ট্রাই করতে পারেন উনি অন্য ভাইকে বলতেছে আপনি ক্রাইম করছেন এখন ভাই কথা হলো যে এই হাঁসগুলো কে এতটুকু বাচ্চা থেকে লালন পালন করতেছে এখন এটাকে যদি লালন পালন করা ক্রাইম হয় এই হাঁসগুলোর কোনো কিছু হয় এর দায়ভার অবশ্যই বন বিভাগকে নিতে আপনার উপর লোক কথা বলতেছে না একজন তো কথা বলতেছে এত কথা বলতেছেন কেন আপনি আসলে ভিডিও করতেছেন দ্যাটস ওয়াই ওইগুলো আমি আপনার সাথে কথা বলতে আপনার দাইতে আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা অর্ণব ভাইয়ের রেগুলার ভিডিও দেখেন তারা হয়তোবা দেখেছেন যে অর্ণব ভাইয়ের সাথে বন বিভাগের বেশ কিছু মানে ঝামেলা হয়েছে হয়তোবা অর্ণব ভাই ওনার পেজে উনি শেয়ার করছে তো এই যে ঘটনাগুলো ঘটছে এটা সূত্রপাত হচ্ছে আপনার বৃহস্পতিবার দিন থেকে বৃহস্পতিবার দিন দুপুরবেলা আমার ফোনে অন্য নাম্বার থেকে একটা ফোন আসে আসার পরে একটা লোক বলতেছে যে ওনার অর্ণব ভাইয়ের নাম্বার লাগবে এবং ওনার বাসার ঠিকানা তখন আমি বলতেছি ভাই কেন পরে উনি বলতেছে আমাকে সাভার রেডিও কলোনিতে চাকরি করে উনি ওইখানে আটটা বালি হাঁসের বাচ্চা পেয়েছে এই বালি হাঁসের বাচ্চাগুলো উনি অর্ণব ভাইকে দেবে তাই উনি অর্ণব ভাইয়ের বাসার ঠিকানা নয়তো ওনার ফোন নাম্বারটা খুঁজছে ওনার পেজে ওনার নাম্বার দেওয়া আছে রবি নাম্বারটা ওই নাম্বারে আপনি কল দেন তখন উনি বললো যে ওনাকে কল দিছি ওনার নাম্বারে ওনাকে পাওয়া যেতেছে না উনি ফোন ধরে না উনি অনেক রিকোয়েস্ট করলো আমাকে যে অন্য ভাই ঠিকানা দেওয়ার জন্য যে উনি বাচ্চাগুলো ওনার কাছে দেবে তখন আমি ওনাকে বললাম ভাই আপনি যেখানে পাইছেন আপনি ওইখানে ছেড়ে দিয়ে আসেন ওইখানে হয়তো বা ওর বাবা মা আছে ওর আমি আনুমানিক বিকাল পাঁচটার দিকে অর্ণব ভাইকে আমি আপনার মেসেঞ্জারে মেসেজ দিই যে ভাই আপনাকে কি কেউ এই বালি হাঁসের বাচ্চার ব্যাপারে কি আপনাকে কেউ মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে তারপর সাথে সাথে অন্য ভাই আমাকে কল ব্যাক করে বলতেছে যে ভাই কী হয়েছে পরে আমি বললাম যে ভাই এরকম এরকম আমাকে একটা লোক ফোন দিয়েছিল দিয়ে এই কথা বলতেছে তারপর উনি আমাকে বলতেছে যে ভাই আজকে তো আমি বন বিভাগ আমাকে মেল দিছে আমি ওনাদের ফোন দিয়েছিলাম ফোন দেওয়ার পরে ওনার ব্যবহারটা আমার কাছে ভালো মনে হয় না উনি খুব রাফ ব্যবহার করছে আমার সাথে তখন আমি শিওর হলাম যে আমাকে যে ফোন কলটা দিয়েছিল এইটা হয়তো বা এই যে বন বিভাগে যে ভলেন্টিয়ার ওনাদের ভলেন্টিয়ার কেউ হয়তো বা আমাকে এই ফোন কলটা দিয়েছিল এই কারণেই যাতে বৃহস্পতিবার দিন অর্ণব ভাইয়ের বাসায় বন বিভাগ অভিযান পরিচালনা করবে তারপর হয়তো বা হাঁসগুলো নিয়ে আসবে রাতের বেলা আমি দেখতে পারি যে অর্ণব ভাই একটা ভিডিও আপলোড করেছে ওইখানে ওই বন বিভাগের যে আপনার লোক ছিল ওনার সাথে যে কথা হয়েছিল এটার একটা ভিডিও উনি আপলোড করে ভিডিওটা আপলোড করার পরই কিছুক্ষণ পরে আমি অর্ণব ভাইকে আপনার মেসেঞ্জারে ফোন দিই তারপর আমি অর্ণব ভাইকে বলি যে ভাই আপনি যেই ভিডিওটা পাবলিশ করছেন এখন যদি ওই বন বিভাগের লোক বিষয়টাকে ওনার ব্যক্তিগতভাবে নিয়ে নেয় তাহলে আমার কাছে মনে হতেছে কোনো প্রবলেম করবে অর্ণব ভাইকে আমি তখন বললাম যে ভাই একটু সেফভাবে থাকেন দেখেন আবার এটা নিয়ে কোনো বড় ধরনের ঝামেলা যাতে না হয় আমি দুপুরে নামাজ পড়ে বের হই নামাজ পড়ে বের হওয়ার পরে একটা লাইভ দেখতে পারি অর্ণব ভাইয়ের পেজে লাইভে কি ঘটনা ঘটছে সেটা এখন আপনাদের আমি মানে ছোট্ট একটা ভিডিও দেখাই দেখেন আচ্ছা বেয়াদবি কখন করছিস কখন করছিস আপনি বলেন আমি আসলে চিন্তা করে কথা বলি আপনি কোন দেখো আছেন আপনি কোন দেখো আছেন শুধু বাচ্চা আচ্ছা আমরা মিটমাট করে চেকিং করে না আমি দেখি উনি আমাদের কাছে কোন কথা না আমি দেখি আরে বেয়াদ তো বলে কি বিষয় কি কথা বলেন আমি উনাকে শুভ হয়ে দিই কি কথা বলেন ভাই কয় বছর আসেন কি কোন বিভাগ কি সে যে বন বিভাগ যে এতগুলা গালি খাওয়াইছে 7000 মানুষের এইগুলা রেসপন্সিবিলিটি কে নিবে আপনারা দেখলেন যে এই অর্ণব ভাই একা কথা বলতেছে ওনার সাথে বন বিভাগে 6-7 জন লোক তর্ক বিতর্ক করতেছে মানে এক প্রকার ঝগড়া হইতেছে মানে মনে হইতেছে যে ওই ঝগড়াটা হাতাহাতির পর্যায়ে চলে যাবে এরকম একটা অবস্থা খুব উচ্চ স্বরে লাউড সবারই এখন আমি আপনাদের আরেকটা ভিডিও ক্লিপ দেখাই এই ভিডিও ক্লিপটা আপনারা একটু দেখেন
কথা বাকি আনতেছি আপনার কথা শুনেন স্যার মানদারি নেশার লাইসেন্স আছে কিনা কত থেকে ইনপুট মানদারি নেশার মানদারি নেশার এখন মানদারি নেশার জন্য ইয়া করবেন না আপনার বন বিভাগের লোকজন অর্ণব ভাইয়ের বাসায় গিয়েছে ওনার বালি হাঁসগুলো নিয়ে আসার জন্য ওনাদের উদ্দেশ্য ছিল বালি হাঁসগুলো নিয়ে আসা এখন ওই যে আপনার সাদিক ভাই মানে বন বিভাগের কর্মকর্তা ওনার সাথে যেই তিনজন কর্মকর্তা ছিল ওনারা দেখেন অর্ণব ভাইকে ফোর্স প্রয়োগ করতেছে যে আপনি যে মাইন্ডারিন হাঁস আনছেন এটার পেপার্স দেখেন এখন কথা হলো ভাই আপনারা বন বিভাগের লোক আপনারা গেছেন ওইখানে বালি হাঁসগুলো আনার উদ্দেশ্যে এখন ওইখানে যে যদি আপনারা অর্ণব ভাইকে ফোর্স করেন যে আপনার মাইন্ডারিন হাঁসের পেপার দেখান ইম্পোর্টেড এটা কি কোনো কিছু হইলো ভাই সাদিক ভাই দেখলাম বললো যে মাইন্ডারিন হাঁসের হিসাব আলাদা তারপর এক পর্যায়ে দেখলাম সাদিক ভাই সবাইকে ধমক দিল যে তোমরা সবাই চুপ থাকো তখন দেখলাম সবাই চুপ রয়ে গেল তার মানে এই ম্যান্ডারিনে হাঁসের পেপার চাওয়া মানে আমার কাছে মনে হইল যে ওনারা অর্ণব ভাইয়ের রূপে খুবই ক্ষিপ্ত ছিল মানে রাগান্বিত ছিল যে ওনারা হাঁস আনতে যাবে ওইখানে কিন্তু ম্যান্ডারিনের খোঁজ খবর নিতেছে পেপার খুঁজতেছে এখন আপনাদের আমি আরেকটা ভিডিও ক্লিপ দেখাই এই ভিডিও ক্লিপটা আপনারা দেখেন অনেক আমার কাছে কমপ্লেইন আছে বর্তমানে আমার কাছে কমপ্লেইন কি কমপ্লেইন আমি এটা তো বুঝতেছি না কমপ্লেইন কি আপনি ট্রাই করতে পারেন টাইমটা বুঝান আমাদের টাইমটা লিখে পড়ান আপনি এখানে একটা ছেলে আছে আমি ওনাকে চিনি না উনি সম্ভবত বন বিভাগে ভলেন্টিয়ার উনি অর্ণব ভাইকে বলতেছে আপনি ক্রাইম করছেন এখন ভাই কথা হলো যে এই হাঁসগুলো কেতুটুকু বাচ্চা থেকে লালন পালন করতেছে এখন এটাকে যদি লালন পালন করা ক্রাইম হয় তাই আমার প্রশ্ন হলো যে উনি যে ভলেন্টিয়ার উনি কি শিখছে যে উনিও হয়তো ভিডিও দেখছে যে উনি এই হাঁসগুলোকে ছোট থেকে পালন করতেছে উনি কিভাবে বলে যে এটা ক্রাইম হয়েছে তারপর এক পর্যায়ে অর্ণব ভাইয়ের সাথে ওই ভলেন্টিয়ারে খুব তর্ক বিতর্ক হয় এটা দেখে মনে হলো যে ভলেন্টিয়ার যারা ওনাদেরও ব্যবহার খুব একটা ভালো না কারণ আমি ভাবছিলাম যারা এই বন্যপ্রাণী সংক্রান্ত ভলেন্টিয়ার ওনাদের ব্যবহার হয়তো খুব মধুর হবে কিন্তু ওনাদের কাছ থেকে এই ধরনের ব্যবহার হয়তো আমরা কেউই আশা করি না আমাদের বাংলাদেশের 50% লোকই জানে না বন বিভাগ কী আর এই পশু পাখি এই বিষয়ে অনেকেই জানে না বন বিভাগ কী করে শুধু একটা লিফলেট দেয় ভাই একটা লিফলেট দিলে তো এত কিছু মানুষ বুঝে না মাঝে মাঝে মুরব্বীর একটা কথা বলে যে বাসে চাইতে যখন আইসকা বড় হয়ে যায় তখন আপনার অনেক কিছু হয়ে যায় আর যেখানে একজন বন বিভাগের কর্মকর্তা উপস্থিত ওইখানে দেখলাম যে ওনার যে ভলেন্টিয়াররা ওনারা ওই ওনার যে আপনার কনস্টেবল গেছে ওইখানে মানে এত পরিমাণ ওইখানে ভাই অন্য ভাইকে চার্জ করতেছে এখন আমি আপনাকে ভিডিওতে দেখাই আমরা অনেক করছি ভাই মিরপুরে মিরপুরে অনেকবার পুলিশ আনাইছি মিরপুরে এখনো আপনার অভিযোগ আপনি আজকে অভিযোগ করে আনাইছেন আমরা অনেক আনাইছি আমি সরকারের বিরুদ্ধে বলিও না যে অর্ণব ভাই যখন বলল যে আমি হাঁসগুলো রেস্কিউ করার জন্য নিয়ে আসছি তখন আমি দেখলাম হাঁসগুলোর ফেসবুকে পোস্ট আমি অনেকে অবগত করছি যে হাঁসগুলো এখানে আছে তখন তাদেরই ভলেন্টিয়ার বলছে যে ভাই এই হাঁসগুলো টিকে না বাচ্চাগুলো এগুলো শুধু শুধু না আনাটাই বেটার যেইখানে আপনাদের ভলেন্টিয়ারদের বললো তারা কেউই হাঁসগুলো নিল না তখন অর্ণব ভাই এনে হাঁসগুলোকে পাললো এখন পালন করার পরে ওই যে একটা ভলেন্টিয়ার আপনারা হয়তো দেখছেন যে ভলেন্টিয়ার বলতেছে যে যদি কোথাও কোনো বন্যপ্রাণী পড়ে থাকতে দেখেন আহত অবস্থা থাকার পরে আপনারা ওই ভলেন্টিয়ারদের ফোন দিবেন ওনারা আসবে আসার পরে বিষয়টা তদারকি করবে তারপর ডিসিশন নেবে তার মানে ওনারা আসতে আসতে আপনার ওই বন্যপ্রাণী শেষ আর ওইটার নাই তার মানে ওই আমরা একটা পড়ছি না যে ডাক্তার আসার আগে রুগী মারা গেছে আপনার এরকম হয়েছে বিষয়টা ওনারা আসার আগেই
পাখিটি এখন অর্ণব ভাই যখন বলল যে আমার কি এটা দায়িত্ব না বন বিভাগের ভলান্টিয়ার যারা ওনাদের মতে আপনি যদি কোথাও কোনো বন্য প্রাণী পড়ে থাকতে দেখেন আগে বন বিভাগকে ইনফর্ম করবেন তারা আসবে আসার পরে ওটা তদারকি করবে আর নয়তো আপনারা কেউ এটা করতে পারবেন না আজ থেকে আপনারা যারা আছেন দয়া করে আপনারা কেউই যদি এই ধরনের কোনো কিছু দেখেন যে বন্য প্রাণী পড়ে রয়েছে দয়া করে সবাই আগে বন বিভাগকে ইনফর্ম করবেন যদি বন বিভাগ না আসে সেই ক্ষেত্রে আপনারা 999 ফোন দিবেন তারা তো বলেই দিছে ফোন দিয়ে জানাবেন যে বন বিভাগ আসে নাই তবে শতকরা 60% মানুষের অভিযোগ যে ভাই অনেক সময় বন বিভাগকে ইনফর্ম করছি কিন্তু তারা কেউই নাকি ওই উদ্ধার করতে অনেক সময় আসে নাই তারপরে ভলান্টিয়ার পাঠাইছে আস্তে আস্তে সব শেষ এখন আপনাদের আমি আরেকটা ভিডিও ক্লিপ দেখাই এই ভিডিও ক্লিপটা একটু আপনারা দেখেন একজন তো কথা বলতেছে এত কথা বলতেছেন কেন ওনার সাথে আপনাদের সবারই জানেন আমি কিন্তু ওনাদের সাথেও কথা বলছি তাই না আমি কিন্তু ওনার সাথে একা কথা বলছি আমি কিন্তু আপনার সাথে কথা বলছি বড় অফিসার না আমি কোনো বড় অফিসার না আমি কোনো বড় অফিসার না আমি শুধুমাত্র বন্যপ্রাণী রেস্কিউ করার যে দায়িত্বে আমি সেই দায়িত্ব আছি আচ্ছা আমি ওনার সাথে কথা বলছি ওনার সাথে কথা বলছি আমি এমন না তা কারো সাথে কথা বলছি এখানে বারবার একই প্রশ্ন এখানে আমি তো একা সব প্রশ্নের উত্তর দিতে পারবো না ভাই পাপো আপনি এখান থেকে প্রশ্ন করবেন আপনি এখান থেকে প্রশ্ন আমি তো একা সব উত্তর দিতে পারবো না আপনার তার মধ্যে কথা হচ্ছে ঠিক আছে আপনি আমার পরিচয় আমি আমি আপনার সাথে কথা বলছি না আপনি অফ সাব্বির ভাই নাকি আপনি আর তারা কথা বলছেন না ভাই একটা নিজের রাস্তা বন্ধ করে দিন পাবলিক ইসমে আউট করতে পারে ভিডিও করতে দ্যাটস ওয়াই আমি এগুলো আমি আপনার সাথে বলবো আপনি যাইতে তারা ভিডিও ক্লিপটাতে দেখেছেন যে ওইখানে একজন বোন ছিল উনি সম্ভবত বলল যে উনি ভলান্টিয়ার ও ওনাকে দেখলাম যে ওইখানে শুরু থেকেই খুব তর্ক বিতর্ক করতেছিল আমার কথা হলো ভাই যে এইখানে বন বিভাগের কর্মকর্তারা আছে ওনারা কথা বলতেছে এখন আপনারা এইখানে শুধু শুধু উল্টাপাল্টা আপনি ওয়াইল্ড লাইফে এটা করছেন ওইটা করছেন মানে মানে বিষয়টারে মানে এত সিরিয়াসভাবে নিয়ে গেছে তারা যেমন সাধারণ একটা বিষয় এটাকে তারা মানে সিরিয়াসভাবে নিয়ে গেছে আচ্ছা ভাই এই যে আপনার তিনটা মাস ধরে বাচ্চাগুলো ওনার কাছে যখন উনি নিয়ে আসলো তখন আপনারা কোথায় ছিলেন তখন আপনারা বললেন না যে ভাই এগুলা বন বিভাগের ঝামেলা করবে এগুলো আপনি আমাদের দিয়ে দেন আপনি এগুলো পালতে পারবেন না তো তখন কেন আপনারা নিয়ে গেলেন না তখন হয়তো আপনাদের কাছে মনে হয়েছে যে এটা অনেক কষ্টকর বা রিক্স এই কারণে আপনারা নেন নাই তো এখন বেশ ভালো কথা বড় হয়েছে অর্ণব ভাই তো বলেছে যে উনি হাঁসগুলো ছেড়ে দেবে তারপরও অর্ণব ভাই তিন মাসের সময় চেয়েছে তারপরে উনি বলছে যে একদিনও আর সময় দেওয়া যাবে না যখন আপনার সবার সাথে ঝগড়া বিবাদ চলতেছিল ওইখানে তুমুল পর্যায় ঠিক ওই মুহূর্তে একজন ভাই আসলো ওই ভাইয়ের ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লাগছে যে উনি সাবার ওই রেস্কিউ ইউনিটের একজন ভলান্টিয়ার উনি সুন্দরভাবে যখন কথাবার্তা বললো তখন দেখলাম যে পরিস্থিতিটা অনেক স্বাভাবিক হয়ে গেল তো ওই বড় ভাই কি কি বলছে সেটা আপনারা এখন শুনেন মানে আপনার ওনার আপনাদের ফুল ডিটেলস আমি একটু যে দেখেছি তাছাড়া ওকে তো মেবি চেনেন ও আমাদের খুব কাছেরই একজন ভাই আমরা এলাইন এর কাজ করি আপনারা বন বিভাগে আপনারা সরকারি কর্মকর্তা কিন্তু আমরা ভলান্টিয়ার আমরা হচ্ছে বিনা পারিশ্রমিকে কাজ করি আপনারা হয়তো বা পারিশ্রমিকে কাজ করেন বা ডাজেন্ট কিন্তু বিষয় হচ্ছে ভাই একটা বিষয় আমি আপনাকে জাস্ট বলতে আপনি একটা পাখি আনলেন সেটা পোষার জন্য হোক আর যেটার জন্য হোক এটা হয়তো সরকারি দিক থেকে আপনি দণ্ডনীয় অপরাধ এক্সাম্পল জাস্ট কিন্তু আপনি জিনিসটাকে এক মাস দুই মাস তিন মাস পারলে এখন আপনি নিজেরই চিন্তা ভাবনা যে আপনি এখন এটা রিস্ক কাউকে দিয়ে বা কোনো মাধ্যমে এটাকে খালাস করে দেওয়া বা উড়িয়ে দেওয়া এটা হচ্ছে আপনার মন কিন্তু যে ব্যক্তি ডিমটা ফোটায় নিয়ে আসছে ও যে পালতে পারলো না উনি কিন্তু এখানে আমার আমার দৃষ্টিকোণ থেকে সহমর্মীদের হাত কিন্তু উনি বাড়িয়েছে যেখানে বন বিভাগেরও দায়িত্ব ছিল যাওয়া এটা ভালো পাবলিশ ভালো ভাইরাল হয়েছে কিন্তু ভাই জিনিসটা ওটা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে যে ডিমের যে বিষয়টা সে তখন যদি বন বিভাগটা যেত সবচেয়ে বেশি মনে হয় বেটার হইতো সেখানে কিন্তু বন বিভাগের ইয়েটা ছিল না মানে আপনার ইনভলভমেন্টটা ছিল না সেখানে অন্য ভাইয়ের ইয়েটা ছিল তো উনি জিনিসটা তিন মাস ধরে পালতেছে ওটার মধ্যে একটা ইমোশন চলে গেছে আপনাদের কথা অনুযায়ী হচ্ছে যে
জিনিসটা আপনাদের কাছে হস্তান্তর করে দেব এটাই তো বিষয় তাই না কিন্তু ভাই ওনার যে এই যে এই যে খাবার খরচ বা এই যে সাকিব সিয়াতে কমেন্ট করছে আমি সম্পূর্ণ কমেন্ট পড়ছি এখানে আর যারা যারা ছিল আমি সম্পূর্ণ কমেন্ট পড়ছি এখানে বিষয় হচ্ছে ভাই জিনিসটার প্রতি একটা আবেগ একটা ভালোবাসা কাজ করবে আপনি নিজেরই আপনি একটা তিন মাস একটা জিনিস পারলে আপনার প্রতি একটা আবেগ আসবে তারপর আপনি একটু আগে বলতেছিলেন যে ওনার সাথে আপনি কন্ট্যাক্ট করতে চাইছিলেন বাট পারেন নাই তখন মেইল করছেন তো ফার্স্ট অফ অল ভাই আমি কারো পক্ষে নিয়ে কথা বলতেছি না আপনার সাথে ওনার ফোনে কথা হয়েছে ওনার উনি সম্পূর্ণ আপনি দেখছেন হয়তো বা ভিডিও করছে সেটা সন্ধ্যা অথবা বিকেল দিকে মানে শাউডলি একটা ব্যাপার আছে ভাই আমি যদি বলি যে আপনার সাথে যে আমার অ্যাপ্রোচ হচ্ছে এখানে কোনো শাউড হচ্ছে সুন্দর নীরবে কথা হচ্ছে না সে যে ফোনটা ধরে যে ফেসবুক লাইভে চেক করবে এটা কিন্তু আমি জানি আমি যার সাথে কথা বলি তার মাইন্ডসেট বুঝি আপনি যে কথা বলতেছেন আপনার কথা ফোন একরকম আমি কিন্তু বলি নাই সে খারাপ কাজ করছে বলছি এ পর্যন্ত বলছি তার একটাই কাজ করছে সে রাতের বেলা ভিডিওটা আপলোড করে সে একটা সরকারি সংস্থাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে ছোট করা হয়নি ছোট করা হয়েছে তার ভিডিওতে করা হয়নি আপনি তার কমেন্ট সেকশনে দেখেন কমপক্ষে 2-3 হাজার মানুষ যে বন বিভাগকে যারা বুঝুক বা না মেন্টালিটি সে এভাবে কথা বলে আমার উচিত এখানে এসে এই বিষয়টা ক্লিয়ারিফাই করা আমি কিন্তু আরো 2 দিন পরেও আসতে পারতাম 3 দিন পরেও আসতাম আমি শুক্রবার নামাজ পড়ে রেখে আমি এখানে আসছি ঠিক আছে কারণ কি এই ভিডিও কিন্তু ক্রাইম কন্ট্রোল ইউনিট একটা ফেসবুক পেজ বা গ্রুপ আছে সেখানে প্রায় 20-30 হাজার মানুষ সেখানে যুক্ত আছে এখানে সরকারি হাই লেভেলের অফিসার থেকে একদম রুট লেভেলের অফিসার পর্যন্ত আছে তারা কিন্তু এই বিষয়গুলো দেখে তারা কিন্তু অবশ্যই এগুলো নিয়ে আমাদের ডাইরেকশন দেয় সাইবার ইউনিটির মধ্যে তাই না সুতরাং এই যে প্রথম থেকে আমি বলছি সে যখন বলছে আপনি কুষ্টিয়া থেকে নিয়ে আসছে আমি কিন্তু একটা কথা আপনি ভিডিওতে দেখেন সে কেটে দিছে কিনা আমি জানি না আমি বলছি ক্রাইম করছে ওই ছেলে আমি কথা বলছি না এটা যে ছেলে ডিম পাচ্ছে সে ক্রাইম করছে তুমি যে ধরে আনলা তুমি যে রেস্কিউ করলা তোমার ফার্স্ট কল ছিল আমি এই কথাটাই আমি একটা কথা সে কি বললো দাঁড়ান তো আপনারা দেখলেন যে বড় ভাই কি কি বলেছে সর্বশেষ যেটা হয়েছে বন বিভাগ অন্য ভাইকে ফোর্স করছে যে আপনি আর এই হাঁসগুলো রাখতে পারবেন না আপনি এই মুহূর্তে বন বিভাগের কাছে হাঁসগুলো জমা দিতে হবে তারপর অন্য ভাই হাঁসগুলোকে বন বিভাগের কাছে হস্তান্তর করে দিতে বাধ্য হয় ভাই এই হাঁসগুলোকে বন বিভাগের কাছে দিয়ে দিছে ঠিক আছে তবে আমার কাছে মনে হয়েছে যে এই হাঁসগুলো বন বিভাগ মনে হয় না 10 দিনও ঠিক মতো লালন পালন করতে পারবে কারণ এই হাঁসগুলোকে অন্য ভাই আপনার ওনার বাড়ি থেকে 30 টাকা রিস্ক আবার একটা জায়গা আছে ওইখানে যে মাছ ধরে নিয়ে আসতো শামুক নিয়ে আসতো পানা নিয়ে আসতো এগুলো খেতে দিত তারপর ওনার এই হাঁসগুলোকে উনি সবজিও খেতে দিত আমি মাঝখানে ওনার বাসায় গিয়েছি মানে অর্ণব ভাই এই হাঁসগুলোকে কী পরিমাণ যে যত্নে রাখছে ভাই সেটা একমাত্র যারা দেখছেন তারা হয়তো বা বুঝতে পারছেন মানে রাজার হালে ছিল হাঁসগুলো তো অর্ণব ভাই সময় চাইছে আপনাদের কাছে 3 মাস আপনারা দেন নাই এটা হয়তো বা আপনাদের কোনো একটা রুলসে আছে তবে বন বিভাগের যারা গতকালকে অর্ণব ভাইয়ের বাসায় যে ওই হাঁসগুলো নিয়ে আসছেন এখন কথা হলো ভাই যদি অ্যাক্সিডেন্টলি ওইখানে কোনো একটা হাঁসের কোনো কিছু হয় এই দায়ভার সম্পূর্ণ আপনাদের নিতে হবে অর্ণব ভাই ভিডিওতে বলেছিল যে আমার 5 লাখ লোক প্রতিদিন আমার ভিডিও দেখে এবং হাঁসগুলোর খোঁজখবর নেয় এখন যদি ভাই এই হাঁসগুলোর কোনো একটা কিছু হয় আমি মনে করি আপনাদের এই 5 লাখ লোকের কাছে জবাবদিহি করতে হবে যে আপনারা যে নিয়ে আসলেন আপনারা কোন ভরসায় নিয়ে আসলেন যে হাঁসগুলো গত 2 দিন ধরে আমি দেখতেছি যে অর্ণব ভাই খুব পেরেশানিতে আছে ওনার চোখের এদিকটা দেখলে বুঝতে পারবেন যে উনি মনে অনেক কষ্ট পাইছে সেটা হয়তো বা ওনাকে দেখলে আপনারা বুঝবেন আমার মতো হয়তো বা অনেকেই আছে যারা হাঁসগুলোকে পছন্দ করতেন তাদেরও হয়তো বা অনেকের কাছে খারাপ লাগছে এই বিষয়টা দেখা তবে সবশেষে একটা কথাই বলবো যে হাঁসগুলো যেখানে থাকুক ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে আর যদি অ্যাক্সিডেন্টলি এই হাঁসগুলোর কোনো কিছু হয় এর দায়ভার অবশ্যই বন বিভাগের হাঁসগুলো কী হইতেছে না হইতেছে অর্ণব ভাই বলেছে আপনাদের আপডেট দেবে তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম